লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালি ইউথস এগেনস্ট সোশ্যাল ইভিলস ইয়াসি এর সহযোগিতায় বিলপার শিলচরের নিউ অক্সফোর্ড এইচ স্কুলে নবম শ্রেণীর ছাত্রদের জন্য কম্পিউটার প্রোগ্রামিং এবং কম্পিউটার নেটওয়ার্কিং এর উপর একটি গুরুত্বপূর্ণ বিনামূল্যের কর্মশালার আয়োজন করেছে। দ্বিতীয় ব্যাচে শিলচরের বিভিন্ন স্কুলের 50 জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন। আগামী 20 অগস্ট পরবর্তী ব্যাচ 70 জন শিক্ষার্থীর হবে একই ভেনিউতে সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত। কর্মশালার মুখ্য শিক্ষক ছিলেন কম্পিউটার শিক্ষার প্রখ্যাত লেখক সঞ্জীব সেন, যিনি ইতিমধ্যেই কম্পিউটার শিক্ষার উপর প্রায় 48টি বই লিখেছেন। এটি একটি অত্যন্ত ফলপ্রসূ কর্মশালা ছিল এবং আয়োজকদের ভবিষ্যতে শিলচরের বিভিন্ন স্কুলে এই ধরনের কর্মশালা আয়োজনের পরিকল্পনা রয়েছে। মুখ্য অতিথি অরিন্দম ভট্টাচার্য আজ এই কর্মশালার সূচনা করেন। ক্লাব ভেরির পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি সঞ্জীব রায়, সম্পাদিকা সুমিতা ভট্টাচার্য, সহসভাপতি কনকেশ্বর ভট্টাচার্য ও চন্দ্রাবতী রায়, প্রকল্পের চেয়ারপারসন সুপ্তা চৌধুরী, অনিমেষ ভট্টাচার্য, বন্দিতা ত্রিবেদী রায় ও পথপ্রদর্শক সাক্ষী ভট্টাচার্য প্রমুখ। উভয় সংস্থাই প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষকে বিশেষ সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়েছে এবং সঞ্জীব সেনকেও তার সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়েছেন। Any24 চ্যানেলের পক্ষ থেকে ভয়েসে বর্ণালী মিশ্র। তোমাদের এই সেশনটা খুব ভালো হোক, ভালো করে তোমরা শিখবে এবং থাকবে। আবারও আমি ওয়েলকাম করছি লায়ন্স ক্লাবের পক্ষ থেকে। তোমার যে বিশাল জ্ঞান আছে এই কম্পিউটারের উপর, তার কোনোমাত্র যদি তোমাদের কাজে আসে, তোমাদের নলেজে আসে, তোমাদের বুঝতে পারো, তাহলে তোমাদের অনেক ভালো হবে জীবনে। তো সবার জীবন ভালো হোক, উন্নতি হোক। ধন্যবাদ।